সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হতে এভাবেই নিজের পায়েকে আগুন ধরিয়ে দেয় রাসেল মিয়া। আমি এটা ফেসবুক ইউটিউব সব জায়গায় পোস্ট করবো, আপনারা প্লিজ মেক ইট ভাইরাল গাইস। ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তার মোটরসাইকেলের বিরুদ্ধে 5000 টাকা জরিমানার মামলা দিয়েছে বলে ভিডিওতে অভিযোগ করে সে। অ্যাকচুয়ালি এগুলো ভালো লাগে না, এই যে 5000 টাকা মামলা ভাই, আমরা স্টুডেন্ট বা কত টাকা ইনকাম করি, হ্যাঁ নিজে ইনকাম করতেছি, কিন্তু তার মানে এই না যে আমার দুই দিন পর 5000-7000 টাকা যদি মামলা ধরায় দেয় আমি কিভাবে কি করবো। কিন্তু আসল ঘটনা পুরোটাই উল্টো। সম্প্রতি রাসেল মিয়া তার বন্ধু ফুয়াদ হাসান রাকিব সহ রাজধানীর আফতাবনগর হাউজিং এর রাস্তায় নিজের মোটরসাইকেলটি আগুন দিয়ে পুড়িয়ে একটি ভিডিও তৈরি করে। পোড়ানোর কারণ হিসেবে একটি কেস স্লিপ দেখিয়ে বলে ট্রাফিক পুলিশ অন্যায়ভাবে তার মোটরসাইকেলের বিরুদ্ধে 5000 টাকা জরিমানা করে মামলা দিয়েছে। তারই প্রতিবাদে ভালোবাসার বাইকটিকে পুড়িয়ে দিচ্ছে সে। তার বন্ধু ফুয়াদকে ওই মামলা দেয় দায়িত্বরত ট্রাফিক পুলিশ। শুধু ভাইরাল হতে এমন কাজটি করেছে বলে ডিবি পুলিশের কাছে স্বীকার করেছেন রাসেল। মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার রাসেল মিয়া জুনিয়র টাইগার স্ট্রপ নামে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের এবং অন্যের বানানো নানা ধরনের কন্টেন্ট শেয়ার করে থাকেন। সমমনা যুবক যুবতীদের নিয়ে ফানি ভিডিও তৈরির নামে বিপজ্জনক এবং অশ্লীল ভিডিও বানিয়ে ভিউ বাড়ানোই তার উদ্দেশ্য। তার কোনো কোনো ভিডিওতে 9-10 মিলিয়ন ভিউ হয়। বিদেশি বিভিন্ন অনলাইন জুয়ারিরা তাকে দিয়ে অনলাইন জুয়ার প্রমোশন বিজ্ঞাপনও দেয়। আমি হচ্ছে যখন ইন্ডিয়াতে ছিলাম আর ইন্ডিয়ার প্লাস বাইরের কান্ট্রিতে বিভিন্ন প্রমোশনের আমাদের মেল করা হতো, বিভিন্ন সাইটের প্রমোশন এই জিনিসগুলো আমি করেছিলাম। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্বেষ ও ঘৃণা ছড়ানো এবং উচ্ছৃঙ্খল ও অটকারী কাজের মাধ্যমে আইন ভঙ্গ করে প্রচারণা এবং প্রতারণার অভিযোগে তাকে আটক করে ডিবি পুলিশ। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে রাসেলকে।